Good morning, sir. Good morning, sir. Good morning, sir. Good morning, good morning. তোরা এখন বস। এবারে পড়া ধরলেই বুঝতে পারবো তোদের মর্নিংটা গুড না ব্যাড। এই কালু, তুই ঘরের মধ্যে এই কালো সানগ্লাস পরে আসিস কেন? আসলে স্যার চোখে জয় বাংলা হয়েছে তো, আমার থেকে যাতে কারোর সরাই না পড়ে তাই আমি চোখে সানগ্লাস পরে এসেছি। তা তোর স্কুলে আসার কি দরকার ছিল? বাড়ি বসে থাকলে তো পারতিস। আসলে স্যার আপনাদের ছেড়ে বন্ধুদের ছেড়ে বাড়িতে থাকতে ঠিক মন ভালো লাগে না, তাই চলে এসেছি। এই ফুটো, তুই আবার চশমা পরে বসে আছিস কেন? তোর চোখের কি কোনো প্রবলেম হয়েছে? না স্যার, এই চশমাটা কালকে মামা কিনে দিয়েছে, তাই ভাবলাম আজকে এই চশমাটা পরে স্কুলে যাই। তো একদিক দিয়ে ভালোই হলো, ওদিকে কালুর তো চোখ উঠেছে, চোখে জয় বাংলা হয়েছে, তাই ওর কাছ থেকে যাতে এটা আমার চোখে না হয় তাই আমার চশমাটা আমাকে কিন্তু এখানে প্রোটেকশন দেবে স্যার। এই হাঁক করে বসে না থেকে এইবার সবাই মন দিয়ে শোন, এবার একটু পড়াশোনা শুরু করব। স্যার এখন আজকে আর পড়া ধরেন না, এই কদিন ছুটি ছিল তো, এই ছুটির মধ্যে কি আর পড়াশোনা হয়? কেন ছুটির মধ্যে তুই সব সময় কি করেছিস যে পড়ার সময় পাসনি? স্যার প্যান্ডেল দেখতে গিয়েছিলাম, মেলা দেখতে গিয়েছিলাম, তাই স্যার পড়ার সময় পাইনি। আচ্ছা আচ্ছা, প্যান্ডেল দেখতে গিয়েছিলি, মেলা দেখতে গিয়েছিলি, তাই তো? হ্যাঁ স্যার, চার দিন ধরে স্যার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি, মেলা দেখেছি। তা প্যান্ডেলে ভিড় কেমন ছিল? স্যার প্যান্ডেলের থেকে বিউটি পার্লারে বেশি ভিড় ছিল। বিউটি পার্লার সেটা আবার কি? স্যার যেখানে মেয়েরা মুখে মেকআপ করতে যায়, চুল কাটাতে যায়, তাকে বিউটি পার্লার বলে? না হলো না, আমি ঠিক বুঝতে পারলাম না বিউটি পার্লার কাকে বলে, আর একটু বুঝিয়ে বল। স্যার আমি বলবো বিউটি পার্লার কাকে বলে? ঠিক আছে ফুটো বল তুই। স্যার বিউটি পার্লার হলো একটা দোকান যেখানে মেয়েদেরকে খুব সুন্দর করে সাজানো হয়। স্যার ফুটো তো ভালো করে বলতে পারলো না বিউটি পার্লার কাকে বলে, আমি কি বলবো স্যার? মদন, তুই আবার কি বলবি বিউটি পার্লার কাকে বলে? তুই জানিস বিউটি পার্লার কাকে বলে? স্যার বিউটি পার্লার হলো একটি ঘর যেখানে নারী পুরুষ তারা তাদের সাধারণ রূপ নিয়ে ভেতরে প্রবেশ করে, তারপর সেখানে বিশিষ্ট অভিজ্ঞ ব্যক্তির দ্বারা বা ব্যক্তিনির দ্বারা বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণে তাদের শরীরের, তাদের চুলের, তাদের মুখের গঠন পরিবর্তন হয়ে অন্য রূপে তারা ওই গৃহ থেকে বাইরে বেরিয়ে আসে, তাকেই বিউটি পার্লার বলে। হ্যাঁ স্যার মদন ঠিকই বলেছে, আমাদের পাড়ায় একটা বিউটি পার্লার আছে, সেখানে একদিন দেখি মনিকা পিঙ্কি টিঙ্কি এরা সব পার্লারে ঢুকলো, আর ওরা যখন বের হলো তখন ওরা হয়ে বেরোলো কেউ ঐশ্বর্য রায়, কেউ মাধুরী দীক্ষিত হয়ে, আবার কাউকে তো ঋতুপর্ণার মতো দেখতে লাগছিল। আর আমাদের ফুটোকে দেখছিলাম একদিন বিউটি পার্লারে ঢুকে, যখন বের হলো ওকে তো বাংলার প্রসেনজিতের মতো লাগছিল। ঠিক আছে ঠিক আছে, এবার থাম, আর বিউটি পার্লার নিয়ে বলতে হবে না, বিউটি পার্লার নিয়ে আর বলতে হবে না। এবারে তোরা কে কি মেলায় কি কি করলি সেইগুলো এক এক করে বল। স্যার মেলার গল্প কে প্রথমে শুরু করবে? প্রথমে মদন তুই বল। স্যার আমি নতুন জামা প্যান্ট পরে
বাবা মায়ের সাথে মেলা দেখতে গিয়েছিলাম, আর দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখেছি, আর ফেরার সময় ঘুগনি আর আইসক্রিম আর এগরোল খেয়ে বাড়ি চলে এসেছি। দূর, এটা আবার কোনো অভিজ্ঞতা হলো নাকি? আরে মেলায় গেলে তো সবাই নতুন জামা প্যান্ট পরেই যায়, ঘুগনি আর আইসক্রিম এইগুলোই খায়, নতুন কি হলো, নতুন কিছু বল। স্যার, আমার মেলায় ঘোরার বর্ণনা শুনতে গেলে অন্তত আধ ঘন্টা লাগবে, এই 5 মিনিট 6 মিনিট সময়ে স্যার হবে না। আজকে স্যার এখানেই রাখুন, এখনই ঘন্টা পড়বে, কালকে স্যার আমার অভিজ্ঞতা শোনাবো। হ্যাঁ তাই তো রে, আর তো ক্লাসের বেশি সময় নাই, 2-1 মিনিটের মধ্যেই ঘন্টা পড়ে যাবে। তোরা একটা কাজ করিস, আগামীকাল তোরা একটা রচনা লিখে আনিস, মেলা দেখার অভিজ্ঞতা। যে ভালো রচনা লিখতে পারবি তাকে আমি কালী পুজোর মেলায় একটা এগরোল খাওয়াবো, মনে রাখিস। আজকে তাহলে এখানেই রাখছি ক্লাস, তোরা কালকে কিন্তু লিখে নিয়ে আসিস।